আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আর এখানে চিংড়ি মাছ বাটা, ছোট ছোট যে চিংড়ি মাছগুলো ওগুলো আমি বেটে নিয়েছি। এখন আরও লাগবে হচ্ছে লবণ, হলুদ, মরিচ, তেল। আমি কীভাবে রেসিপিটি তৈরি করে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো, ভালোভাবে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিব। হলুদ, মরিচ, লবণ এই তিনটি উপকরণ চিংড়ি মাছের সাথে আমরা মেখে নিয়েছি। এখন আমরা এগুলো ভাজব না, সরি ভাজব না, সরষের তরকারি রান্নায় চলে যাব। আমরা কড়াইতে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো একটু ভেজে নিব। এই পর্যায়ে আমরা এখন পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে পানিটা দিব। পানি কিন্তু আমরা বেশি করে ইচ্ছা করেই দিয়েছি, আর পানি দিব না। এখন আমরা পরিমাণ করে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আমাদের তরকারির ঝোলটা বলক চলে আসছে। আমরা এখন চিংড়ি মাছগুলো ছোট ছোট পিস করে এখন এই তরকারির ঝোলে ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তরকারি ঝোলের সাথে ছড়িয়ে যাবে না, এটা পেঁয়াজুর মতো হবে দেখতে। আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করছি, আর কিছুক্ষণ জাল করে নিব। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের বড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা কিন্তু ভেজে নিয়ে নেই কষানো মশলা ঝোলের উপরে। আমাদের চিংড়ি মাছের ব্যাটারটা ছোট ছোট পেঁয়াজের শেপে আমরা দিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা আরও কিছুক্ষণ এই তরকারিটা জাল করে নিব। এখানে কিন্তু আমরা আর কোনো পানি দিব না, এই পানিতে তরকারিটা হবে।
দেখতে পাচ্ছেন আমরা এখন বিলাতে যে ধনে পাতা ওগুলো দিয়ে দিচ্ছি। আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে, আমরা কিন্তু একটু ঝোল ঝোল রাখবো। আর যারা একটু ঝোল শুকাতে চান তার ইচ্ছে করে ঝোলটা একটু শুকিয়ে নেবেন। এই বিলাতি ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক মজা লাগে। আর অল্প সময়ের ভিতরে এভাবে চিংড়ি মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা লাগবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।